Hey guys, welcome back to my channel Bangla Beauty Tips. আজকে আমি চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা তোমাদের বাজে ফয়েল বেলুন ইনফ্লেট এবং সেটি কিভাবে তোমরা ডিফ্লেট করে নেক্সট আবার এই বাজে ফয়েল বেলুনটি রিইউজ করতে পারবে। এই ফয়েল বেলুনগুলো এরকম প্যাকেটে থাকে, তোমরা কম বেশি সবাই জানো, এবং প্যাকেটের মধ্যে একটি স্ট্র তার দিয়ে থাকে। কিন্তু স্ট্রগুলো খুব ছোট এবং চিকন হওয়ার জন্য আমি একটি বড় স্ট্র নিয়েছি। এতে করে আমার ফয়েল বেলুনটি ফোলাতে সুবিধা হবে এবং স্ট্রটি অবশ্যই চ্যাপ্টা করা যাবে না, এতে করে বেলুনের মধ্যে বাতাস যেতে বাধাগ্রস্ত হবে। প্রথমে একটি লেটার বেলুন নিয়েছি এবং বেলুনে যেখানে এরকম ভেল্ভ লেখা আছে এখান থেকে আমার স্ট্রটি ভিতর দিয়ে মুখ দিয়ে এটি ফুলিয়ে নিব। ফোলানো শেষে স্ট্রটি বের করে ঠিক এই জায়গাতে প্রেস করব, যাতে করে বেলুনের ভিতরের বাতাসটি বের হয়ে না আসতে পারে। এখানে কয়েকটি ফুটা রয়েছে, তোমরা ইচ্ছা করলে এই ফুটাগুলোর মধ্যে ফিতা দিয়ে লেটারগুলো সিরিয়ালভাবে সাজাতে পারো। এছাড়া টু সাইড যে টেপগুলো রয়েছে সেগুলো দিয়ে তোমরা এই লেটারগুলো সাজাতে পারো। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা এই ফয়েল বেলুনটি ডিফ্লেট করবে। সেমভাবে স্ট্রটি ভিতরে দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় স্ট্র ভিতরে দেওয়ার পরেও বাতাস বাহিরে আসতে চায় না, সেক্ষেত্রে চিকন কোনো কাঠি দিয়ে বাতাস যাওয়ার যে ছিদ্রটি রয়েছে এটি ভালোভাবে ক্লিন করে নিতে হবে একটু নাড়িয়ে। এরপর ধীরে ধীরে চাপ দিয়ে বেলুনটি ডিফ্লেট করে নিতে হবে। খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, এতে করে বেলুনটি ফেটে যেতে পারে। ধীরে ধীরে বেলুনের ভিতরের যে বাতাসগুলো সবগুলো বাহির করে নিতে হবে। এভাবে করেই তোমরা তোমাদের এই বাজে ফয়েল বেলুনগুলো রিইউজ করতে পারবে। সো আই হোপ আমার আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।